야, 이따 전화 걸 말도 안 해도 되나? তো নমস্কার বন্ধুরা, আজকে এসেছি দামোদর নদীতে। তো দুদিন যে বৃষ্টি হয়েছে, শুক্রবার শনিবার রবিবার একটানা যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, মানে মানুষজনের তো ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে। আর দেখুন এই নদীর স্রোত দেখুন কীরকম, মানে ওখানে কেউ পড়লে পরে আর তার বাঁচার উপায় নেই। আর নদীর ওপারে যে মানাই লোকজন থাকে, তারা কালকে রাত্রেবেলা সমস্ত লোক চলে এসছে, হ্যাঁ আজকে আবার সমস্ত লোক সেখানে গিয়েছে, গরু বাছুর কীরকম আছে না আছে, মানে মানুষজন সবাই চলে এসছে। তো প্রকৃতির সঙ্গে তো আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবেও না আশা করি। তো তাই নদী দেখতে এসছি। এই মন্দিরে বন্ধুরা প্রত্যেক বছর পৌষ মাসে সংক্রান্তির দিনে এখানে বিশাল বড় উৎসব হয়, পুরো জায়গাটা ঘিরেই তো হয়। তো এই এরিয়াটা পুরোটা নিয়েই হয়, কিন্তু দেখুন আজকে মন্দির সমস্ত মানে জলের তলায়, অর্ধেক অর্ধেক জলের তলাতেই চলে গেছে। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছের তলাতে ওখানে নানান রকম খাবার দাবারের দোকান টোকান বসে, কিন্তু আজকে সেখানকার পরিস্থিতি কীরকম অবস্থা। বন্ধুরা দেখুন গ্রামের কি পরিস্থিতি। আমরা চলে এসেছি আর একটা গ্রামে, সেই গ্রামে মানে গ্রামটা আর একটু দূরে, সেই গ্রামে ঢোকার মতো পরিস্থিতি নেই, মানে গ্রামের মানুষজন মানে একদম বদ্ধ হয়ে গেছে। হ্যাঁ গ্রামটা মাঝখানে আর চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে। দেখুন জলের পরিস্থিতি, সমস্ত জলে রাস্তা আমরা পিচ রোডের উপরে হেঁটে যাচ্ছি, জলের অবস্থা এই গ্রামটা তো নিচু নিচু হয়ে গেছে। দাদা বড় বড় গাড়ি কিন্তু বেরোনো যাচ্ছে না, তো ওদিকটাও তো বন্ধ। চপ্পল কিন্তু ওদিকে রয়েছে, রং করা ওই পর্যন্ত।